ত্রিপুরাতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন। গণতান্ত্রিক দেশে যে কেউ, যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় যেতে পারে। তার গাড়ির ওপরে হামলা করেছে বিজেপি, আমি তার তীব্র নিন্দা করছি। এই হামলা কখনো মেনে নেওয়া যায় না, বরঞ্চ এই হামলার মধ্য দিয়ে ওখানে বিজেপি তৃণমূলকেই গুরুত্ব দেওয়ার ব্যবস্থা করছে। আমি এভাবে দেখতে চাইছি না যে ঠিক নাড্ডার ওপরে কলকাতাতে যেমন হামলা হয়েছিল, তাহলে একই রকম কি বিজেপি করল তৃণমূলের বিরুদ্ধে? যেমন তৃণমূল করেছিল নাড্ডার বিরুদ্ধে, তেমন বিজেপি করল ত্রিপুরায় অভিষেকের বিরুদ্ধে। এই পারস্পরিক মনোভাব এটা কখনোই ভালো না। কলকাতায় যেমন যেটা হয়েছিল সেটা ভালো হয়নি, তখন তৃণমূল ব্যাখ্যা দিয়েছিল কেন ভালো হয়েছে। আজকে ডায়মন্ড হারবারে আজকে তেমন করে ওখানে অভিষেকের গাড়িতে আক্রমণ হবার পর বিজেপি হয়তো একই ব্যাখ্যা দেবে, কিন্তু এটা আমি তীব্র নিন্দা করছি। আমার শুধু কথা এইটা যে তৃণমূলকে এর মধ্য দিয়ে সুযোগ করে দিচ্ছে বিজেপি কেন? বিজেপি তো তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে। যে তৃণমূলকে ত্রিপুরার মানুষ জানত যে তারা ত্রিপুরাতে নেই, যারা তৃণমূল করেছিল তারাই লক স্টক অ্যান্ড ব্যারেল বিজেপি হয়েছে, তারাই কার্যত বিজেপিকে ত্রিপুরায় আনতে সাহায্য করেছে, ফলে ত্রিপুরাতে বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। সবাই সেইভাবেই জানে। গত 4 বছর ধরে আক্রমণ হামলা সহ্য করেছে ওখানকার মানুষ এবং বামপন্থীরা, কমিউনিস্ট কর্মীরা, মানিক সরকার পর্যন্ত আক্রান্ত হয়েছেন। গত 4 বছরে কেউ তৃণমূলের নামগন্ধ শুনেছিলেন? না। এবারের ভোটে বিজেপি হারবেই, বামপন্থীরা জিতবেই, এটা যখন মানুষের মধ্যে স্পষ্ট, তখন আবার তৃণমূল ওখানে গিয়ে হাজির হয়েছে এবং বিজেপি তৃণমূল দ্বৈরথ করবার মধ্য দিয়ে বিজেপির বিরুদ্ধের মনোভাবটাকে ভাগ করে বিজেপিকে সাহায্য করার একটা চেষ্টা, সেই চেষ্টাটাই হচ্ছে। এটা তৃণমূল বিজেপিকে সাহায্য করার জন্য করছে, বিজেপিও আক্রমণ করে তৃণমূলকে গুরুত্ব দিয়ে দেখাতে চাইছে যে তৃণমূল একটা বড় শক্তি। এটা কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের জন্য ভালো না, এটা মানুষ ভালোভাবে নেবে। সর নির্বাচন হবে ত্রিপুরাতে, 1 বছর আগে তৃণমূল তৈরি হয়ে গেল কংগ্রেস হয়ে, এবং তখনও একই কথা বলা হয়েছিল যে বামফ্রন্টকে বিকল্প হিসেবে তৃণমূল উঠে আসবে। কি দেখলাম আমরা 1-1.5 বছর আগে যে তৃণমূল লক স্টক অ্যান্ড ব্যারেল তৈরি হয়েছিল, তারা দল শুদ্ধ ঝাড়শুদ্ধ বিজেপিতে চলে গেল। ত্রিপুরায় বিজেপি তৈরি করেছে কে? এই তৃণমূলের বাহিনী তো ত্রিপুরার বিজেপি। তাহলে গতবার এই একই কথা বলে ওখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করেছে, তার দায় বিজেপি। আর এবার এই 4 বছর ধরে তৃণমূলকে কেউ দেখেনি, আক্রান্ত বামপন্থীরা, এমনকি মানিক সরকার ভয়ঙ্করভাবে আক্রান্ত, সব চুপ। কোথায় তৃণমূল? ঠিক ভোটের আগে হাজির হয়ে গেল, এবং লক্ষ্য একটাই, এবারের ভোট হবে বিজেপি গোহারান হারবে, বামপন্থীরা জিতবে, ত্রিপুরার মানুষ স্পষ্ট করে ফেলেছে। তাহলে যাতে তাকে ঠেকিয়ে দেওয়া যায়, বিজেপি বিরোধী ভোটকে ভাগ করে দেওয়া যায় কিনা, এই লক্ষ্যে তৃণমূল ত্রিপুরাতে ঘুরছে। তৃণমূলের কিছু লাভ হবে না, যাতে বিজেপির লাভ হয় তার বন্দোবস্ত করার জন্য ওখানে ওরা দৌড়ঝাঁপ করছে। এটাই তো কাজ।